মাত্র 16 মিনিটে আমি মিরপুর থেকে শাহবাগ আসছি, এটা মানে অবিশ্বাস্য আর কি। এমন একটা সময় গেছে যে 2 ঘন্টা 3 ঘন্টাও লাগছে রাস্তার মধ্যে। এখন হচ্ছে, এখন যদি পরিপূর্ণভাবে রাত পর্যন্ত চালু হয়, আমরা যাওয়ার সময় যদি আবার ট্রেনটা পাই তাহলে খুব ভালো হয় আর কি। খুব বেশি উপকার পাবো, কারণ আমাদের আমার হসপিটালটাই বিএসএম হতে শাহবাগে, তো আমার 2 বেলা আসা যাওয়া করতে পারলে খুব ভালো হবে। সকালটা হয়েছে খুব ভালো হয়েছে, 10 মিনিটে চলে আসতে পারবো, কিন্তু সন্ধ্যাবেলাটা হলে ভালো হয়। এটা অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের যে প্রতিটা স্টেশন খোলার মানে আমাদের মেট্রোটা পুরোপুরি চালু হয়ে গেছে। আর এটা সুফল তো অনেক, যেটা দেখা গেছে যে আমার আমি এখন আগারগাঁ থেকে আসছি, যেটা দেখা গেছে আমার আধা ঘন্টা লাগতো, সেটা আমি এখন 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে চলে আসছি। এটা অবশ্যই আনন্দের। সময় তো অবশ্যই দরকার, সময় ছাড়া তো আসলে এখন দেখা গেছে আমরা মানুষগুলো সকালবেলা এদিকে আসছি, কিন্তু সে মানুষগুলো তো আবার যেতে হবে, কারণ যে মানুষগুলো আসছে সে মানুষগুলো আবার যাওয়ার ইয়েটা না হলে তো আমার জিনিসটা কমপ্লিট হলো না। আমার যাওয়ার সময় তো সেই মানে যেটার জন্য আমরা যে উপকারটা, সেই উপকারটা এখন অর্ধেক পাচ্ছি আর কি। যাওয়ার সময়টা হলে সেই উপকারটা আমরা তাহলে পুরোপুরি পেয়ে যাবো আর কি। এটা আমরা খুবই আনন্দের বিষয়, শাহবাগ স্টেশন খুলে যাওয়া এবং কারণ বাজার খুলে যাওয়া, আর এখানেই যাত্রী অনেক বেশি হয়। তো যাওয়ার সময় কি ব্যবস্থা? যাওয়ার সময় তো ওই ট্রেন পাওয়া যায় না, সুতরাং যেভাবে যাওয়ারও প্রভিশন করতে হবে, জিনিসটা তো অসম্পূর্ণ থেকে যায়। রাত 8টা হোক 9টা হোক 10টা হোক 10টা পর্যন্ত অ্যাটলিস্ট ইয়ে করা যায়, চালু করা যায়, সেটাই চালু করতে হবে। এটাই আমার অফিস, আমার কারণ বাজারে, আমি ভাসানটেক থেকে আসি অফিস আমার কারণ বাজারে। এখান থেকে আসতে আমার মাত্র 10 মিনিট সময় লাগছে, 10 নম্বর থেকে কারণ বাজার আসতে মাত্র 10 মিনিট সময় লাগছে। আগে আমার সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যেত জ্যামের কারণে। হ্যাঁ, উপকার বেশি হবে, যেখানে আমার 1 ঘন্টা সময় লাগতো আমি 10 মিনিটে সেখানে চলে আসতেছি। হ্যাঁ, আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য খুবই বড় উপকার, খুব সহজে আমাদের যাত্রাপথটাতে আমরা যেতে পারবো। বিশেষ করে ছাত্র অবস্থায় বলেন আর জনসাধারণ যে অবস্থায় বলেন না কেন, আমাদের জন্য খুবই বড় একটা উপকার হলো। আর বিশেষ করে আমাদের থাকা এখানেই স্টেশনের পাশে আমাদের থাকা, কিন্তু সেভাবে এখনও যাত্রা করা হয়নি, কিন্তু কারণ বাজার আজকে ফার্স্ট চালু হলো। এখান থেকে কমলাপুরের উদ্দেশ্যে, অর্থাৎ কমলাপুর পর্যন্ত যেতে পারবো না, মতিঝিল পর্যন্ত যাব। ফার্স্ট এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগতেছে। না, এখন আরও সহজ হয়েছে এবং আমরা খুবই পুলকিত যে সকল স্টেশন চালু হয়ে গেছে। আমরা এই সরকারকে সাধুবাদ দিতেই হবে। আর এখন যদি আমাদের টাইমটা যদি বাড়া দেয় তাহলে আমাদের 16 কলা পূর্ণ হবে। কারণ বাজার চালু হলো, সো পর্যায়ক্রমে সময় বাড়ানো হবে। সো এখন আপাতত আগের টাইমই চলতেছে, 7:30 থেকে 12:30 পর্যন্ত। আর MRT পাসের জন্য 12:00 পর্যন্ত, আর যারা সিঙ্গেল জানে টিকিট 11:30 পর্যন্ত আর টিকিট কাটতে পারবে।